রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তারকা প্রচারকদের তালিকা নির্বাচন কমিশনকে দিল তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষ। 20 জন করে মোট 40 জনের নাম রয়েছে এই তালিকায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের 20 জন তারকা প্রচারকদের তালিকা মুখ্য নির্বাচন কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠিয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের পাশাপাশি রয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী সুব্রত মুখার্জি, ফিরাদ হাকিম, পার্থ চ্যাটার্জি, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং মনোজ তিওয়ারির নাম। সাংসদ সৌগত রায়, শতাব্দী রায়, দীপক অধিকারী বা দেব এবং মিমি চক্রবর্তী রয়েছে এই তালিকায়। তৃণমূলের বিধায়কদের মধ্যে রয়েছেন জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, আদিত্য মুন্সী। যুব তৃণমূলের নেত্রী সায়নী ঘোষের পাশাপাশি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষও রয়েছে এই তালিকায়। অন্যদিকে বিজেপির 20 জনের তালিকা প্রচারকদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, গিরিরাজ সিংহ এবং প্রতিমা ভৌমিক। রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বাংলার 4 প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা এবং শান্তনু ঠাকুর। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি দলের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং 2 পূর্বসূরী দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাও তারকা প্রচারকদের তালিকায় রয়েছেন। রয়েছেন অমিতাভ চক্রবর্তী, দেবশ্রী চৌধুরী, রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি, অর্জুন সিংহ, শমিক ভট্টাচার্য এবং মাপুজা খাতুনও। অর্থাৎ উপনির্বাচনে এই 4 কেন্দ্রে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই।